আসসালামু আলাইকুম। ইসলামের পথে আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলেন। তো আপনি তো ভাই কোন ধর্মে বিশ্বাস করেন না, ইসলাম ধর্ম তো করেনি না, মানে পৃথিবীর সব ধর্ম আপনার কাছে মিথ্যা, তাই তো? মিথ্যা কোন ধর্মই তো আমাকে প্রমাণ দিতে পারলো না, দিলে বিশ্বাস করবো কেমনে? আপনি কি হিন্দু ধর্ম বিশ্বাস করেন ভাই? না আমি হিন্দু বিশ্বাস করবো কেন? হ্যাঁ, মানে আপনি ইহুদি ধর্ম বিশ্বাস করেন, না বৌদ্ধ ধর্ম, তো প্রশ্নই ওঠে না, মানে বাদ বাকি কোনো ধর্মই তো বিশ্বাস করেন না নাকি? ইসলাম ছাড়া, না ইসলাম ছাড়া কি অন্য কোনো ধর্ম আপনি বিশ্বাস করেন? না করি না। আচ্ছা, আপনি যেই কারণে অন্য ধর্মগুলা বিশ্বাস করেন না, কারণটা কি একটু বলতে পারবেন? কারণ কারণ ওরাও তো দাবি করতেছে তাই না? ওরাও তো দাবি করে আমাদের ধর্মটা সত্য ধর্ম তাই না? ওরাও তো দাবি করে তাগো কেতাবটা সত্য কেতাব, তাহলে আপনি ওটা বিশ্বাস করেন না কেন? ওই ধর্ম সম্পর্কে জানা নাই কিছু, মানে জানা না থাকলে, তার মানে তো এটা না যে ওইটা আপনি জানেন না দেখে ওইটা মিথ্যা, এটা তো না তাই না? মানে আমরা তো শুনছি, আমরা ছোটকাল থেকে শুনতে গেছি সব ধর্ম মিথ্যা, আমার ধর্ম সত্য। কিন্তু আপনার জন্ম যদি হিন্দু পরিবারে হইতো তাহলে তো ছোটকাল থেকে শুনতেন যে হিন্দু ধর্মটা সত্য, বাদ বাকি ধর্ম মিথ্যা নাকি? না আমরা ছোটকাল থেকে শুনতেছি এটা তো সত্য হওয়ার কোনো মাপকাঠি না ভাই। ছোটকাল থেকে অনেকে অনেক কিছু শুনতে পারে, তার মানে তো এটা না যে ছোটকাল থেকে শুনলে এটা সত্য হইব। আপনার জন্ম যদি এখন মানে ইসরায়েলে ইহুদি পরিবারে হইতো, জন্ম হইতো, তাহলে ছোটকাল থেকে আপনি শুনতেন যে ইহুদি ধর্ম হইলো সত্য ধর্ম, বাদ বাকি সব ধর্ম মিথ্যা ধর্ম নাকি ভাই? তারপরে আমরা দেখতেছি যে মানে ওয়াজ মাহফিলে মানে বিদুর্মীরা মুসলমান হয়, সেটা তো আপনি ইহুদি ধর্মে যদি জন্মগ্রহণ করতেন বা খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করতেন সেখানে আবার খ্রিস্টানকেও ওয়াজ শুনতেন, তখন খ্রিস্টানরাও ওয়াজ করতো যে অমুককে অমুককে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে, এগুলো তখন শুনতেন বেশি বেশি। এখন যেরকম শুনেন মুসলমান পরিবেশে থাকেন, মুসলমানরা তো মুসলমানগো নিউজই বেশি প্রচার করবো তাই না? ওগো দেশে থাকলে, ওগো সমাজে থাকলে, ওগো পরিবেশে থাকলে তখন আবার শুনতেন অমুক বাড়ায় মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে, এগুলো আবার বেশি শুনতেন তখন, বিষয়টা কি বুঝতে পারতেছেন? যে এটা তো মানে সত্য নির্ধারণের মাপকাঠি না যে কে মুসলমান হয়ে গেল বা কে খ্রিস্টান হয়ে গেল, এটা তো ওই ধর্মটা যে সত্য সেটা বোঝার তো এখান থেকে উপায় নেই তাই না? উপায় তাহলে আপনি কিভাবে নিশ্চিত হয়েছেন যে আপনি যে মুসলমান, আপনি যে ইসলামটা যে সত্য, এটা আপনি আপনি তো অন্য কোনো ধর্মগ্রন্থ পড়েও দেখেন নাই কখনো, তাহলে আপনি বুঝলেন কেমনে যে আপনার ধর্মটা সত্য? সত্য, মা বাপ ছোটবেলা থেকে কইছে, হুজুর আমাদের বলছে, তো মা বাপ তো, আপনি হিন্দু পরিবারে জন্মাইলে তো মনে করেন ভারতে আপনি হিন্দু পরিবারে জন্মাইছেন, তখন আপনার মা বাপে কইছে যে হ হিন্দু ধর্মটাই সত্য, কৃষ্ণ দেবতা সত্য, রাম দেবতা সত্য, শিব দেবতা সত্য, আপনার এলাকার যে মানে হিন্দু হুজুরেরা, হিন্দু ঘরে তো হুজুর আছে তাই না, হিন্দু ঘরে তো বাবা টাবা আছে তাই না, এরা কইতো এসে আপনার আসো তোমরা, ওরা হচ্ছে অগ্র ওয়াজ হয় ওই ওইটা কয় সৎসঙ্গ, সৎসঙ্গ মানে ভালো মানুষের সাথে সঙ্গ, সৎসঙ্গ বলে। হ্যাঁ, ওরাও আবার এগুলা বকর বকর করে, ওয়াজ করে, হ্যাঁ ধর্মের কথা বলে। ওখানে যদি আপনার ছোটকাল থেকে নিয়ে যেত, ওখানে যদি আপনার বাসায় রাখতো, আপনার যদি এগুলা শুনে শুনে বড় হইতেন তাহলে আপনারা তখন শিখতেন যে হিন্দু ধর্মটা সত্য, শিব দেবতা সত্য, এগুলা শুনতেন তাই না ভাই? বাপ মা যাই যা করতে তাই তো ছেলে শুনতো, তাহলে এইটা তো ওই ধর্মটা যে আসলেই সত্য কিনা এটা তো বোঝার তাহলে উপায় নাই, উপায়টা কি তাহলে? উপায় আদম হাওয়া প্রথম পৃথিবীতে আসছে, না এটা তো আপনাকে ধর্ম কইতেছে আদম হাওয়া পৃথিবীতে প্রথমে আসছে, এটা তো হিন্দুরা কইতেছে মনু নামক একটা বেড়ায় প্রথম পৃথিবীতে আসছে, প্রথম মানুষ ছিল মনু। আবার অন্য ধর্মের লোকেরা অন্য কথা কয়, এক এক ধর্মের লোকের বিশ্বাস এক এক রকম, এখন আমরা কেমনে বুঝবো যে কোনটা সত্য আসলে এর মধ্যে? হবাই, কেমনে বোঝার উপায়টা কি বলেন তো দেখি, চিন্তা করে বলেন তো দেখি। এই যে কোরআন হাদিসে কিন্তু ওই যে অনেক বৈজ্ঞানিক তথ্য আছে, আরে এই কথা তো হিন্দুরা কয়, হিন্দুরা কয় যে অমুক অমুক বেদের ভিতরে অনেক মানে বিজ্ঞান আছে, বিজ্ঞান থাকলে কি এটা সত্য হইলো নাকি? বিজ্ঞান তো বিজ্ঞান বই তো আছে, তাহলে কি এটা কি আল্লাহর কিতাব নাকি? মনে করেন স্কুলের থেকে একটা বিজ্ঞান বই আনলেন আপনি, ওইটার ভিতরে তো অনেক বিজ্ঞান আছে নাকি ভাই? ওইটাই কোরআন থেকে নিয়ে লাগাইছে। আচ্ছা বুঝলাম, এটা কোরআন থেকে নিয়ে লাগাইছে, কিন্তু ওইটার ভিতরে বিজ্ঞান আছে তো নাকি? আছে, ওইটার ভিতরে বিজ্ঞান থাকলেই যে ওই কেতাবটা আল্লাহ থেকে আইসে এটা আপনি কেমনে নিশ্চিত হইবেন?
কোন একটা বইতে অনেক বিজ্ঞান আছে, মনে করেন নিউটন, মহাবিজ্ঞানী নিউটন একজন একটা বই লিখছে, ম্যাথমেটিয়া প্রিন্সিপিয়া, এই বইটা সে লিখছে, লিখে সবাই দেখাইছে, দেখো আমি এই বিজ্ঞান এটা আবিষ্কার করছি। তাহলে কি আপনি কইবেন যেহেতু এই বইয়ের ভিতরে বিজ্ঞান আছে, সেহেতু এটা তো তাহলে তো আল্লাহ পাঠাইছে, তাহলে তো ভাই এটা আল্লাহ ছাড়া তো কেউ হইতে পারে না, তাহলে তো নিউটন হইলো একজন নবী, এটা কি আপনি কইবেন? নিজে থেকে ওটা আবিষ্কার করছে। না না, আমি আপনাকে জিজ্ঞেস করতেছি কোন বইতে যদি বিজ্ঞান থাকেও তাতেও তো সেই এমন প্রমাণ হয় না যে এটা আল্লাহ থেকে আইছে, তাহলে তো নিউটনের বইটাও আল্লাহ থেকে আনার কথা নাকি? আচ্ছা, আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব সেটা পরে 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 আপনি প্রশ্ন করেন, আপনারা আগে যেটা জিজ্ঞেস করতেছি ভাই কোন একটা বইতে বিজ্ঞান থাকলেও তো এটা প্রমাণ হয় না যে এটা আল্লাহ থেকে আইছে, আমরা যেটা বুঝি যে বাড়া নিজে নিশ্চয়ই গবেষণা টবেষণা করে কিছু একটা লিখছে বইয়ের ভিতরে নাকি ভাই? হ্যাঁ, নিজে থেকে আবিষ্কার করতে পারে। তাহলে এটা যে মানে বিজ্ঞান কোন একটা কেতাবে বিজ্ঞান থাকলেই যে সেটা আল্লাহ থেকে আসছে, মনে করেন ক্লাস 7 এর বিজ্ঞান বইটা নিয়ে আইলেন আপনি, ওইটার ভিতরে বিজ্ঞান আছে, তাহলে কি এটা বলার কোনো উপায় আছে যে এই বইটা আল্লাহ থেকে আসছে? হাদিসের বাইরেও আছে, অনেক বিজ্ঞানী বাইরে আলাদা ভাবে না, আবিষ্কার। এইটা বোঝার কোনো উপায় আছে নাকি যে ওই বইটা যদি ওই বই একটা বইয়ের ভিতরে যদি কিছু অংশ বিজ্ঞান থাকে, তাইলে আমাদের বোঝার কোনো উপায় আছে নাকি যে এই বইটা আল্লাহ থেকে আইছে নাকি আল্লাহ থেকে আয় নাই, এটা বোঝার কোনো উপায় আছে? এই তথ্যটা থেকে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি যে বইটা আল্লাহ থেকে আইছে? এটা পুরান হাদিস যাচাই করে দেখতে হইব যে ওখান আরে ভাই কোরআন হাদিস তো আপনার বিশ্বাসের বিষয়, ওইটার কথা তো জিজ্ঞেস করতেছি না, আপনাকে জিজ্ঞেস করতেছি কোনো একটা কেতাবে মনে করেন একটা বই আপনি পাইছেন, ওটার ভিতরে অনেক বৈজ্ঞানিক কথা লেখা আছে, হ্যাঁ, এখন আপনি কি এই বৈজ্ঞানিক কথা দেখে মনে করবেন যে ও বৈজ্ঞানিক কথা তো আছেই বইয়ের ভিতরে, তাহলে তো এটা আল্লাহ ছাড়া আর কেউ লিখতেই পারে না, এটা কি আপনি কইবেন? আল্লাহ ছাড়া মানুষ নিজে থেকে অনেক কিছু তৈরি করে বানায়। আচ্ছা, তাহলে বৈজ্ঞানিক কথা থাকলেই কোন একটা বইতে কোন একটা বৈজ্ঞানিক কথা যদি থাকেও, আমি কিন্তু আপনাকে বলি নাই যে কোরআনের ভিতরে বিজ্ঞান আছে, এটা কিন্তু আমি মেনে নিইনি, হ্যাঁ আমি এটা নিয়ে পরে আলোচনা করব, কিন্তু আপাতত আপনার কথা ধরে নিচ্ছি যে কোরআনের ভিতরে অনেক বিজ্ঞান আছে, তারপরেও তো এটা প্রমাণ হয় না যে কোরআনটা আল্লাহ থেকে আসছে, কারণ কোন একটা বইতে কোনো বৈজ্ঞানিক কথা থাকলে এটা আমরা নিশ্চিত করে বলতে পারি না তো যে এই বইটা আল্লাহ থেকে আসছে নাকি? ভাই এখন না, আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পর যদি ইসলাম সত্য হয়, যেমন ইসলাম অনেক ইয়ে আছে, যেমন অনেক ভুল আছে, তারপর অনেক ভালো মন্দ খাবার দাবার আছে, এগুলো যদি আপনাকে দেওয়া হয় আপনি কি এগুলা গ্রহণ করবেন না? এরকম গ্রহণ করবো কি করবো না সেটা তো পরের বিষয়, আগে যে আগে তো আমার বুঝতে হবে যে আমি কেন বিশ্বাস করতে যাবো, আমি কেন অন্ধবিশ্বাস করবো, আমার বাপ মাই করছে দেখে আমি কেন অন্ধবিশ্বাস করতে যাবো? এটা মরার পরে আপনি কোনো কারণে হয়তো জান্নাত পাইলেন, এখন এগুলো যদি না না আমারে আগে আগে তো বলতে হবে যে এটা আমি অন্ধবিশ্বাস কেন করব, এরকম একটা উদ্ভট কথাবার্তা কেউ একজন কইলেই আমি অন্ধবিশ্বাস কেন করব, আমারে তো যুক্তি দেখাতে হবে। যুক্তি এখন তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু তখন যদি দেওয়া হয় আপনি কিন্তু, আরে যুক্তি বিশ্বাস করো, যুক্তি তো বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করে না, যুক্তি প্রমাণ আপনি দিলে তখন তো সেটা যৌক্তিক হয়ে যাবে, তখন তো সেটা প্রমাণিত হয়ে যাবে। আচ্ছা ভাই, এখন নাস্তিক হয়ে লাভটা কি? কোন আমি যেমন আছি ভালোই আছি, এখন না নাস্তিক আপনার কোনো লাভ নেই, আপনার আসলে কোনো লাভ নেই নাস্তিক হয়ে, আপনি মুসলমানই থাকেন অসুবিধা নেই, আপনি মানে ওই যে জিহাদ টিহাদ করেন আর ওই যে মানে ইয়া করেন, জঙ্গিবাদী কাজকর্ম করতে পারেন, জঙ্গিবাদী কাজকর্ম করলে হয়তো আপনি শহীদের মর্যাদা পায় জান্নাতে চলে যাবেন, 72টা করে হুর পাইবেন, উঁচা উঁচা স্তন আলী হুর, গেলমান দিব আপনার আল্লাহ, হ্যাঁ আল্লাহ আপনার লোভ দেখাইছে, আপনি যদি আল্লাহর পথে জিহাদ করেন, কতল করেন, কাফেরদের মারেন, তাহলে আপনারে আল্লাহ পাক উঁচা উঁচা স্তন আলী হুর দিব নাকি? ওগুলা যদি যদি সত্য হয় তাহলে তো পাইলে ভালোই, আর না ঠিক হয় 72টা 72টা করে পাবেন নাকি? 72-এর বেশিও আছে, 25 লক্ষ লক্ষ। তা এক একবার যখন ওই যে হুরের সাথে যখন একবার করবেন ওই কাম করবেন কত বছর ধরে করবেন ভাই? 72 বছর ধরে করবেন নাকি? 70,000 বছর, 70,000 বছর থাপা থাপ করতেই থাকবেন 70,000 বছর? বাপ রে বাপ ভাই, আপনার এই লোভে আপনারা এখন কাফের কতল করবেন নাকি জিহাদ করবেন? ধর্ম যদি সত্য হয় তাহলে এই জিনিসটা তো পাইলে খারাপ কোথায়, আর নাস্তিক হয়ে আমার লাভটা কি? ধর্ম যদি সত্য হয় তাইলেও কি এটা জাস্টিফাইড হয় যে আপনি একজন ভিন্ন ধর্মের মানুষকে হত্যা করবেন শুধুমাত্র এই কারণে যে সে আপনার ধর্মের না, এটা কি জাস্টিফাইড হয়? মানে আপনার একজন একটা লোভ দেখাইছে, লোভ দেখা কইছে তোরে মাইয়া দিমু, মাইয়ার লোভে আপনি এখন মাইয়ার মানুষের লোভে এখন আপনি কোপাকুপি করবেন নাকি গিয়া আল্লাহ একবার মেলা ঝাপা করবেন? না এটা তো অন্যায়।
এটা তো যদি ধর্ম কয় তাহলে তো আপনি আপনি তো এইভাবে করতেই পারেন। আপনারা যদি ধর্ম কয়, আপনি তো অন্ধবিশ্বাস করেন, আপনার কাছে তো আর ন্যায় অন্যায় বলে কিছু নাই, আপনার কাছে তো আছে হচ্ছে আল্লাহ কোনটা কইছে আল্লাহ কোনটা কয় নাই। এগুলো আরব আল্লাহ সমাজে যেটা তখন কইছে ছিল, এখন নাই। ভাই, আপনার কাছে তো, আপনার কাছে তো ন্যায় অন্যায় মানে হইলো আল্লাহ যেটা কইছে সেটা ন্যায় আর আল্লাহ যেটা নিষেধ করছে সেটা অন্যায় নাকি? হ্যাঁ ভাই, ইসলামের না, ইসলামের বিধানটা হইলো আল্লাহ যেটা কইছে সেটা ন্যায় আর আল্লাহ যেটা নিষেধ করছে সেটা অন্যায় নাকি? ইসলামে অনেক কিছু আছে, ইসলামে অনেক বিষয় আছে যেগুলো আমার কাছে খারাপ লাগে, মানে না, আপনাকে জিনিস যেটা তো জিজ্ঞেস আছে। করতেছি ভাই, আপনি যখন একজন অন্ধবিশ্বাসী মুসলিম তখন তো আপনার নীতি নৈতিকতা হচ্ছে এরকম যে আল্লাহ যেটা কইছে সেটা ন্যায় আর আল্লাহ যেটা নিষেধ করছে সেটা অন্যায়, এটাই তো একজন মুসলিমের নৈতিকতার ধারণা, তাই না? হ্যাঁ, একজন একজন যে তাহলে এখন কাফেরদেরকে কিন্তু আমি মাইরা, আপনার আল্লাহ কইছে কাফেরদের মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল বানায় না, সাহবাদ করতে হবে, এটা আপনার আল্লাহ আর নবী কইছে না? তখন হইছে ধর্ম আরে প্রচার করতে তখন গিয়ে, কি, এটা তো কেয়ামত পর্যন্ত এই বিধান প্রযোজ্য, তো আপনারা কে কইছে তখন কইছে, এটা তো কেয়ামত পর্যন্ত এই বিধান, কোরআনের বিধান তো কেয়ামত পর্যন্ত, তখন অখন নাই তো কোনো, এই বিধান এখন কেউ মানবো না, এখন ওরকম যুদ্ধ এখন বাঁধবো না, মানবো কেউ না। মানবো আপনার, না। আপনি যখন যখন ইসলামে বিশ্বাসী যখন আপনি হইবেন তখন তো অবশ্যই মানবেন, আপনি তখন মানবেন না কেন? এগুলা এগুলা এখন মানবো না, এগুলা মানুষ মানে আপনারা হচ্ছেন গিয়ে ওই যে কাফের মারবেন, বিধর্মী মারবেন, হিন্দু মারবেন, বৌদ্ধ মারবেন, খ্রিস্টান মারবেন, ইহুদি মারবেন, মাইরা জিহাদ করবেন নাকি হইরা? তারপর আল্লাহ আপনার 72টা সুন্দরী সুন্দরী সেক্সি সেক্সি মাইয়া দাউনের আল্লাহ কি ভাই দালাল নাকি? শুনুন, আপনি বিষয়টা বুঝতেছেন না। আল্লাহ পাকি, আমরা এখন আল্লাহ পাকি, আল্লাহ পাকি বেশ্যা পড়লে দালাল নাকি? এখন আমি যেভাবে আছি, যে নামাজ সালাম না, কোন দিকে আমার পড়তেছি, প্রশ্নের উত্তর দেন, আল্লাহ কি বেশ্যার দালাল নাকি যে আপনার এই লোভ দেখাইতেছে মাইয়া দিব? আসলে সেক্স বিষয়টা আপনারা খারাপ ভাবে দেখেন, কিন্তু আমি সেক্স খারাপ তারা ভাবে তো, কোথায় দেখলাম? আপনারা জিজ্ঞেস করতেছি যে এই যে এতগুলা মাইয়া দিব, আপনারে উঁচু উঁচু অনালি এতগুলা মাইয়া দিব, আল্লাহ কি বেশ্যার দালাল? দালাল হবে কেন, উনি সম্রাট বলতে পারেন, বেশ বেশ্যার সম্রাট। দালাল এরকম করে যে আয় তোমার মাইয়া দিমু, হ্যাঁ তোমার মাইয়া দিমু, তুমি করতে পারবা, তুমি আমার জন্য এই কামটা করো তাহলে তোমার আমি এটা করতে দিবো, এই মায়ের লাগে করতে দিবো, এগুলো তো বেশ্যার দালালরা বলে। ভালো, উনি দিব ভালো, ও মানুষ আল্লাহ, দিব উনি। আল্লাহ হচ্ছে আপনারা এই মাইয়া মাইয়ার লোভ দেখে আপনারা দিয়া এই কামগুলা করাই নিবো, কোপাকুপি করাই নিবো, কামড়া কামড়ি করাই নিবো, মারামারি করাই নিবো, মানছে মানছে বিভেদ তৈরি করবো। এগুলা তখন হয়েছে, এখন নাই, এখন মানুষ এখন নাই, করেন। আপনারা কে কইছে নাই? তো ইসলাম কোরআন হাদিসে তো আছে, থাকলেও এখন ওদেরকে মানে না, ওগুলা সারা ইসলাম মানে না, বলতে পারে। মানে না, না মানলে তো সে তো মুসলমানই না, কোরআন হাদিস না মানলে তো সে মুসলমান না। আপনার আল্লাহ আর নবী কইছে না যে কাফের মাইরা তাদের মা বেটিকে তুলাই না গনিমতের মাল বানাইতে, কইছে নাকি কয় নাই? এটা অনেক লম্বা কাহিনী, এর ভিতরে অনেক কাহিনী আছে। আরে লম্বা কাহিনী তো বুঝলাম, এটা এটা কইছে নাকি কয় নাই এটা কোন, খালি লম্বা কাহিনীর ভিতরে না গিয়ে আপনি বলেন যে এটা কইছে নাকি কয় নাই। প্রথমে বলা হয়েছিল যুদ্ধ করো, পরে যুদ্ধ করতে যায় মেয়ে, কিছু মেয়ে বন্দি হয়েছে, তখন কি করতে হবে এগুলো, তারপর মাসাল্লাহ কিছু আল্লাহ লাগছে, সরাসরি তো বলে না, যেটা যুদ্ধ করে নিয়ে তাদের নিয়ে আসো। এটা যুদ্ধ করে তো গনিমতের মাল নেওয়াটা তো মানে ইসলামে হালাল বিষয়, তো মোহাম্মদ নিজে তো 20% 20 ভাগ 20% নিয়ে নিজে নিত, এটার ভিতরে মায়া মানুষ সহ এই মেয়েগুলা করবো নাকি, মেয়েগুলা কি করবো, মেয়েগুলা করবো কি, ওদের মারবেন কেন আপনারা, ওদের মানে ওদের বন্দি করবেন কেন আপনারা? যুদ্ধ লাগবে ওরা যা ইচ্ছে না করবো, আপনি বন্দি করবেন কেন? যুদ্ধ তো, যুদ্ধ বাঁধলে পুরুষ সব মারা গেলে তাদের বন্দি ছাড়া কি করবো, ওদেরকে বন্দি করবেন, বন্দি কইরা তারপরে মানে আচ্ছা মনে করেন আপনার সাথে যদি হিন্দুরা এই কাম করে, আপনার মায়ের আপনার মারে বন্দি করে নিয়ে তারপর যদি বিছনায় উঠায়, তখন আপনার কাছে জিনিসটা ভালো লাগবে? তারা যদি পারে, আমরা যদি পরাজিত হই, তাহলে কিছু করার নাই, তাহলে কিছু করার নাই, না করার আছে সেটা জিজ্ঞেস করি নাই ভাই, আপনার কাছে সেই জিনিসটা নৈতিক মনে হবে কিনা, একটা ভালো কাজ মনে হবে কিনা? মনে করেন আপনার ভারতের হিন্দুরা বাংলাদেশে আক্রমণ করলো, হ্যাঁ আচ্ছা আপনার একটু মিউট করার কথাটা বলি, মনে করেন ভারতের হিন্দুরা বাংলাদেশ অ্যাটাক করলো, অ্যাটাক কইরা আপনাদের সবাইরে মাইরা, আপনার মেয়েরে, আপনার বোনেরে, আপনার বউরে, আপনার মায়েরে, চারজনেরই বাইন্দা নিয়ে গেল বন্দি কইরা, তা চারজন হিন্দু সৈন্য এই চারজনের বাঘে পাইলো, বাঘে পায় বললো আয় আয় বিছনায় আয়, বইলে বিছনায় উঠাইলো, হ্যাঁ তারপরে শুরু করলো, শুরু করে দিল কাম, এই জিনিসটা আপনার কাছে কি নৈতিক কাজ বলে মনে হইতেছে? বলেন বলেন, গালি দেন কেন ভাই? এখন ভালো কথা বলছিলাম,
গালি দেন কেন? আপনার নবী তো এগুলো শিখাইছে না, এই জিহাদ শিখাইছে। এই যে গালিশ বেড়ে গেছে, এই যে জঙ্গি মুসলমান বেড়ে গেছে, দেখেন দেখেন এখন আটকায় গেছে, এখন এখন মানে সে ইয়া করতে পারতেছে না, এখন গালি দিয়ে এখন বেড়ে যেতে হবে। মানে এই মুমিন গুলা এত মানে ভয়ঙ্কর, মানে মন মানসিকতার চিন্তা করছেন আপনারা, যেগুলা এখন গালি দিচ্ছে, মানে ভাবছে এখন তো পারতেছি না, গালি দিয়ে বেড়ে যেমন, মানে এটা হচ্ছে তাদের কাজ, যে যখন তারা দেখবে যে দিশা পাচ্ছি না, তখন গালি দিয়ে বেড়ে যাবে, এবং তারা দূরে গিয়ে আবার বলবে আমার গালি দিয়ে বাইরে করে দিচ্ছে, মানে নাসিব উদ্দিন গালিবাজ, আলি সাহেব অনেক গালি দেয়, মানে অনেক গালি দিচ্ছে। এটা কয়েকদিন পরে গিয়ে আরেক মুমিনের লাইভে গিয়ে কান্নাকাটি করবে, আমার গালি দিচ্ছে আসিফ উদ্দিন। হ্যাঁ মানে কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা। আচ্ছা পরের জনকে যুক্ত করি, আনন, আনন আপনাকে যুক্ত করা হয়েছে, আনন আপনি বলেন। জি ভাইয়া, ভাইয়া কালকে আমি এই যে একটা ওই যে বানরীর যে হাদিসের কথাটা বলেছিলাম, মানে হাদিসে তাই, মানে হাদিসে কি বলে এটাকে, যে তবে এটা ছিল না, মানে একটা ভুল মনে পড়ছিল, মানে এই যে আর্টিকেলটাতে কি ইয়ে করা ছিল, মানে খুব হাস্যকর কিছু কথা বলছে, আর এখানে বলার কি যে মানে তবেই ছিল সে, এটা আর কি। আর ওই ব্যক্তিটা তবেই ছিল নাকি? হ্যাঁ মানে এই ইয়ে কি বলে 8 তারিখ নামে একটা ওয়েবসাইট, ওখানে এটা বলা আর কি যে এটা তাবি ছিল সে। আচ্ছা আচ্ছা, আর ভাই আমি কথাগুলো একটু বলতে পারবো কিনা জানি না, আমি কিছু কথা বলছি একটু এমবারেসিং লাগছে বলতে, মানে আমি কালকে মানে ইয়ে লাইভে লাইভ থেকে বের হওয়ার পরে এটা কমেন্ট পড়ার পরে, মানে কমেন্টটা পড়ে আর কি আমার ঘুম নষ্ট হয়ে গেছে কাইন্ড অফ, মানে আমি ফর সাম রিজন, মানে একজন একটু লিখেছিল ভাই নিচে যে আমি বলে কি ও এত দেখি পুরা মানে পুরাণিক মুমিন হয়ে যেত, তার মানে তো এই কথাটা ভাই যদি একটু এটা একটু মানে অ্যান্সার দিতেন ভাই এই কথাটা। বুঝিনি, কথা বুঝতে পারিনি, আবার বলেন একটু, আপনার কথার মাঝখানে মাঝখানে একটু সাউন্ড হচ্ছে, তো কথা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, একটু আবার একটু বলেন। মানে আমি কালকে কথা বলে বের হয়ে যাওয়ার পরে ইয়ে যে পাবলিক কমেন্ট নাকি কমেন্টে কি একজন লিখেছে কি যে এ তো ও এ তো দেখি পুরাণিক মুমিন হয়ে যেত যদি পুরাণে কোনো ভুল না পেতো, মানে এই কথাটা শুনে ভাই আমি মানে কাইন্ড অফ একটু মানে জানেন আমি একটু মানে আমার ঘুম নষ্ট হয়ে গেছে কি এই কথাটা শুনে, তাতে এটা এটা একটু জবাব দিতে চাই ভাইয়া। আচ্ছা জবাব দিতে চান আপনি, কিন্তু এরকম কমেন্ট হাজার হাজার কমেন্ট আমার কাছে আসে, আমি দেখি এগুলো, আমি তো দেখেও না দেখা, আমার মনে হচ্ছে আমার কথায় কি কোনো ভুল মানে বোঝাবুঝি হলো কিনা, ওরা মানে ভাই আমার একটু ওভারথিংকিং এর সমস্যা আছে, আমি একটু মানে কিছু বিষয় আমি একটু ওভারথিংকিং করি। ঠিক আছে বলতে চাইলে বলেন, আপনার যেটা বলার বলেন, কোনো সমস্যা নেই। মানে ভাই বিষয়টা কি আমি যখন মানে মুসলিম ছিলাম আমি তখন মানে ইসলামী মানে এই দাসদাসী বিষয়টি সাথে জেনেছিলাম, মানে আগে নিজে থেকে জানতে পেরেছিলাম, তো ওইটা নিয়ে আর কি আমি যখন মানে মুসলমান ছিলাম আমার মাথায় ছিল যে আমি একটা সার্টে নিজের পরে গিয়ে চার্জ করবো যে ইসলামটা সত্য কিনা বা কোন ধর্ম সত্য, তো তখন আমি মুসলিম থাকতে আর কি এরকম ছিলাম না যে আমি ইসলাম ইসলাম বিরোধী জিনিস দেখতাম, কিন্তু মেনে নিতে পারতাম না আর কি অনেক জিনিস অনেক মানে অনেক ইয়ের মধ্যে বড় হয়েছে আর কি, মানে অনেক মাথায় হিট করতো আর কি এরকম হতে হতে বড় হয়েছে, তো এই জন্য কি সময় ট্রাই করতাম যে আর কি ইয়ে খোঁজার আর কি ডিফারেন্ট কোন ফাতোয়া খোঁজার, যে কোন ফাতোয়া যদি একটু মানে ইয়ের মতো হয় কি মানে নর্মাল হয় খারাপ না হয়, তো এই জন্য আর কি আমি ওই একটা পুরাণিজমের উপর একটা পেজ পেয়েছি মানে ইউটিউব চ্যানেল, তো ওইখানে আর কি এরকম মানে দাস কিভাবে দাস না ওখানে, তারপরে যে হুর কিভাবে হুর না এরকম মানে এই ধরনের এক্সপ্লেনেশন আর কি সেগুলো দেখে আর কি পুরাণিজমের দিকে ঝুঁকেছিলাম, তো ইসলাম থেকে বেরো আমার আসলে ইসলামের কোনো কিছুতেই হয়নি গেলে, মানে আমি ওই প্রবলেম অফ ইভিল টাইপের জিনিসপত্র আমার মাথায় আসছিল, তখন প্রবলেম অফ ইভিল নামে কিছু আছে এটা আমি জানতাম না, বাট ওই বিষয়টা আমার মাথায় অনেক আসতো, আর ওই কি বলে গড আছে কি নেই আর এগুলো প্রশ্ন আসা শুরু করে শেষে, তো এইভাবে আর কি বিশ্বাসের মানে সার্চ করি, তো এইভাবে আর কি মানে বের হয়ে যাওয়া হয় আর কি ফাইনাল হিসাবে, কিন্তু ওরকম না যে মানে আমি কখনো মানে মুমিনদের মতো আচরণ করতাম বা কিছু যে তাদের কোনো ভুল আছে আর ওটা আমি অথবা মেনে নেওয়ার জন্য রেডি আছি এরকম না। ঠিক আছে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে তাহলে আর কি কিছু বলবেন আপনি? আপনার কথার মাঝখানে মাঝখানে ঠস ঠস শব্দ হচ্ছে, এই কারণে বুঝতে একটু কষ্টই হচ্ছে, আপনি যদি আর কিছু বলার থাকে তাহলে আরেকবার একটু যুক্ত হন আপনি, কারণ আপনার কথা মাঝখানে মাঝখানে ঠাস ঠাস করে শব্দ হচ্ছে, বোঝাও খুব মুশকিল। আচ্ছা উনি চলে গেছেন, ঠিক আছে পরে।